হাই গাইজ, গুড মর্নিং। আশা করি তোমরা সব ভাই ভালো আছো। আমি এসেছি কোথায় তোমরা কি জানো? এসেছি শান্তিপুর ফুলিয়া, শান্তিপুর ফুলিয়া কৃত্তিবাস স্মৃতি বিদ্যালয়। আজ পরীক্ষা আছে, তো এক্সাম দিতে এসেছি। চলো দেখা যাক কি আছে সামনে। হাই গাইস, ফাইনালি আমার এক্সাম শেষ হয়ে গেল। রিপোর্টিং টাইম ছিল 11:30, আর এক্সাম ছিল 12টা থেকে 1টা পর্যন্ত। তো 1টা হয়ে গেছে কমপ্লিট এক্সাম। তো শুনলাম নাকি সামনে একটা ঘাট আছে তোমার কৃত্তিবাস স্কুলের সামনের দিকে, সামনে গিয়ে বললো একজন, তো যাচ্ছি দেখা যাক। ঘাট আছে যখন ওইখানে না যেয়ে আর পারলাম না, চলো যাই দেখা যাক কী আছে সামনে। এই যে রাস্তা বোধহয় সামনে যাচ্ছি, এই যে রাস্তা, চলো আস্তে আস্তে যেয়ে দেখি কী কী আছে সামনে ঘাটের দিকে। যেতে যেতে দেখা গেল মন্দিরটা, চলো সামনে একটা বাজার আছে মনে হয়। বন্ধুরা মনে চলে এসেছি আমরা, ভয় লাগছে নামতে, দেখো খুব ভয় লাগছে নামতে। চলে এসেছি আমরা ফাইনালি, চলে এসেছি আমরা গঙ্গাতে। দেখো দেখো তোমরা সবাই কেমন লাগছে, ওয়াও না, ওয়াও চারিদিকে শুধু ওয়াও, দারুণ দৃশ্য। কাকু সামনে ওই গ্রামটার নাম কি? ওই সাইডে ফুলতলা কাটোয়া? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ওটাকে চর নাকি? ও আরে এই জায়গাটার নাম কি? বয়রা, কৃত্তিবাস বয়রা। আচ্ছা, এক্সাম দিতে এসেছিলাম এই কৃত্তিবাস স্কুলে, ওইখান থেকে ভাবলাম যে এখানে একটু ঘুরে যাই আপনাদের এখানে, আসলাম ঘুরতে গঙ্গাটা। এই সাইড থেকে, এই সাইড থেকে কি এসছে এদিক থেকে? ওদিকে শান্তিপুর থেকে আসছে, শান্তিপুর থেকে। আর এদিকে শান্তিপুর কালনাঘাট, এদিকে পুরো হাওড়া তাই না? পুরো হাওড়া এদিকে। দেখো বন্ধুরা এই নদীর মধ্যে একটা চর পড়েছে, দেখেছো তোমরা? খুব সুন্দর না দেখতে, সময় পেলে এইখানে নাকি চাষ হয়। বন্ধুরা একটু দাঁড়িয়ে দেখি নৌকায় ওঠা যায় নাকি, নৌকা তো মাঝি নেই, যদি বকা দেয় তোমরা দেখো কিন্তু। ওয়াও চারিদিকে দেখেছো তোমরা, শুধু ওয়াও। এই যে দেখো চলে এসেছি পুরো একদম নদীতে, এই যে নৌকার উপরে আছি দাঁড়িয়ে, জলের উপরে আছি দাঁড়িয়ে নৌকার উপরে। আর লেট করা যাবে না, রোদ উঠে গেছে, তো যাওয়া যাক তাহলে বাড়ির দিকে, নাহলে আমার মামারা চলে আসবে এখানে নিতে। যাই তা যা যাক সামনে দেখা যাক কি আছে সামনে। মনে হচ্ছে একটা ঘাট আছে, ঘাট দিয়ে তাহলে উঠি আমরা। বন্ধুরা তো চলো তাহলে, সিঁড়ি বেয়ে 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 রাস্তায় উঠা যাক তাহলে। এই যে রাস্তা, ওই দিক থেকে উঠতে হবে, যাই চলো। রাস্তা খুঁজে পাওয়া গেছে, চলো। তোমরা জিজ্ঞাসা করলে না তো পরীক্ষা কেমন হয়েছে? মোটামুটি ভালো হয়েছে বলবো, ভালো হয়েছে বা খারাপ হয়েছে সেরকম বলবো না, বললাম যে মোটামুটি ভালোই হয়েছে।
গাইস বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ, তা সেই কাচের ঘোলাটা আর দেখা যাচ্ছে না। গাড়ির ভিতর রয়েছি তো, গাড়ির ভিতর ছেলে পেলে দেখাই দে। কেন আইসো নিতে তাও আবার কি, দেখছি যে গাছের ডাল পড়ে আছে ভেঙে, বুঝতে পারছি না কি করব। গাড়ি চলছে, চলুক দেখা যাক কত দূর যাওয়া যায়। বন্ধু বুঝতে পারছি না যে কতটা বৃষ্টি হচ্ছে আমরা, কিন্তু রাস্তায় তো পুরো জল আর জল, পুরো রাস্তায় পুরো জল, কলকাতার জল সব এখানে ঢুকেছে। বুঝতে পারছি না যে কি করবো। আশেপাশে মারাত্মক ব্যাপার।